नमस्कार बंधुरा आमार एक नतून भिडियोते आपनादेर स्वागत जानाई। एखन बाजे 9টা, आमी आमार ब्लगटा स्टार्ट करछि। आर आजके आमार रान्ना नेई, आजके अनुष्ठान बाड़ी एकटा जाबो, तो सेई जन्य आजके रान्ना बन्ध। आर आमी एई बेरिये पड़ेछि, आर तोमार दादा जाबे ना। आर एई आमादेर गिफ्ट, तो चलो ब्लगटा देखते थाको, आमरा चलो जे जाई। आर फाइनाली आमरा चले एसेछि, आर एकटा सुंदर मुहूर्त। आज केक काटा होच्छे, एखाने अनुष्ठान शुरू हो गेछे, फोटो तोलाओ होच्छे, बेश भालो लागछे। आर ओई जे बेलुनगुलो खूब सुंदर लागछे, देखुन पिछने बेलुनेर कारुकार्यगुलो हेवी लागछे, खूब सुंदर लागछे। आर ओटा ओर बाबा, ओर मा, आर ओर छोट्ट भाई ओर मार कोले बसे आछे। तो एबारे केक काटा शुरू होबे। सकल सब बाच्चारा माथे टुपी पड़े दाड़ी आछे, तो और मार बाबा संगे केक काटछे, और छोटो भाई और मार कोले बसे आछे। और ये जी और मा ओके केक खाइए दीचे, और बाबाओ आछे, सबाई खूब आनंद करछे। आर आमी एई जे गिफ्ट दिते गेछिलाम, आर एदिके लजेंस दिच्छे सबाईके, आर छोटो छोटो पुतुलो दिच्छे। खूब आनंद करछे सबाई। आर एखाने तो प्रचुर गान होच्छिलो, ओई जन्य होच्छे आमरा साउंड दिते पारिनि। आर एदिके आमी चले एसेछि, एई फाइनाली आमादेर केक दिएछे, आर सिंगाड़ा दिएछे, आर एई जे तोमा। आर आमरा एखन केक आर सिंगाड़ाटा खेये नेब। आर एखाने होच्छे आइसक्रीम आर स्टलेर, आइसक्रीमेर स्टल बसेछिलो, आर लस्सिर स्टल बसेछिलो, खूब गरम तो ओई जन्य। आर आमार छेले एखन लस्सि खाच्छे, तो जार जन्मदिन आर कि, बार्थडे गार्ल, तार आशीर्वादी शुरू होबे, सेई जन्य ओई फुल धूप प्रदीप एगुलो सब आयोजन करछे। आर ओके आमी फटो तुलछिलो, देखछिलो आमार दिके। আর ওই যে পিছনে কি সুন্দর ডেকোরেটটা দেখুন, কি সুন্দর বেলুন সাজিয়েছে। এটা ওর বাবা, আগে তো দেখিয়েছিলাম, এটা ওর দিদিমা, ওর দাদু, আর লোকজন আশেপাশে। এই পাড়টা দেখুন কি সুন্দর, দেখুন বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই যে কাকিমা, আমাদের বাড়ির কাকিমা দিদা সবাই গল্প করছে, আর আমি যখন ভিডিও করছিলাম তখন বেশ ভালো লাগছে, অনেক দিন পরে এক জায়গায় সবাই হলো। আর ওর দাদু এখন আশীর্বাদই করছে, এটা ওর দাদু। আর এই যে ওর দিদিমা ওই পাশে দাঁড়িয়ে আছে, এখন আশীর্বাদই করবে, বেশ সুন্দর মুহূর্ত। আর ওকে খুব সুন্দর লাগছিল আজকে দেখতে, ও একটা গ্রাউন পরেছিল খুব সুন্দর, জাম কালারের টাইপের। আর এদিকে ক্যামেরাম্যান অনেক ফটো তুলছে। আর এই যে ফুল দিয়ে আশীর্বাদ করছে, আর ওর মা ফুলটা সরিয়ে দিচ্ছে, প্রচুর তো মাথায় ফুল দিচ্ছে। আর ও একটা মাথায় খুব সুন্দর হেয়ার বান লাগিয়েছিল, ওটা মনে হয় রূপোরই ছিল, খুব ভালো লাগছিল দেখতে। ওর ভাই দেখুন, ওর মা লাস্টে, ওর মা আশীর্বাদ করছে ওকে, ওটা ওর মা। আর আমরা ফাইনালি খেতে বসে গেছি, আর ডাল পড়ে গেছে, আর ঝুড়ি পড়ে গেছে, তো আমরা খেয়ে নেব। আর এদিকে মাংস পড়ে গেছে, মানে আমার মাছ খাওয়া হয়নি, এত তাড়াতাড়ি দিচ্ছে মাছ খাওয়া হয়নি, কিন্তু মাংস ভাত স্যালাড সবই পাতে পড়ে গেছে। তো এই সময় আমার একটা ছোট্ট দেওর ক্যামেরা করছিল, আর পাশে আমার ছেলে, তো এদিকে একটু দেখে না ঘু আশেপাশের পরিবেশটা কেমন, সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল, আর সবাই দেখছিল, জিজ্ঞেস করছিল কি রে ভিডিও করছিস।
আরে দিদিরা কত মটন নিয়েছে, আমি মটন খাইনি, ওই জন্য এমনি চিকেন নিয়েছিলাম। আমি আর বলছি আর একটু ভিডিও কর, সবাইকে দেখা। আর এই দিকটাই দেখো, সবাই খাচ্ছে, আমার ছেলেও মন দিয়ে। আমার ছেলে মটন খাচ্ছিল অবশ্য, ও বললো যে আমি মটন খাবো মা, আমি চিকেন খাবো না, তো খা। আর সবাই দেখছিল, আবার বলছিল কি রে ভিডিও করছিস না কি, লজ্জাও পাচ্ছে অনেকে। আমি আবার দেখি দেখি খাচ্ছি। খাবার দাবারগুলো খুব সত্যি খুব সুন্দর হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়িভাবে খেতে হয়েছিল। আর এই যে ফুলের বাগান, টিলার সামনে ফুলের বাগান, কি সুন্দর ফুলের সাদা ফুল পড়েছিল। আর এই যে ভিলাটা দেখুন, রাত্রেবেলা আরও সুন্দর লাগে, রাত্রিবেলা তো লাইটিং পরে, মানে লাইট পরে আরও খুব সুন্দর, মানে একদম আমাদের বাড়ির পাশেই। আর আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এইটা হচ্ছে আমি চলে এসেছি, আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো আমি আমার ব্লগটা শেষ করছি, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন, যাতে আমি আমার নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।